গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকেও এখন রক্ষা নেই মুহূর্তে পেছন থেকে যন্ত্রদানও পিষে দিতে পারে যে কোনো সময় যেমনভাবে ভাবে খুলনা ঝালোখাটি মহাসড়কে পাঁচটা গাড়ির সাথে নিমেষেই নাই হয়ে গেল চোদ্দটা প্রাণ এ তো কেবল একটি দুর্ঘটনার খবর এমন সাড়ে তিনশো দুর্ঘটনা ঘটেছে ঈদের আগে এবং পরে মৃত্যু হয়েছে দুশো ষাট জনের যা কেবলই সংখ্যা আর বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে মার্চ পাঁচশো বাউান্নটি সড়ক দুর্ঘটনায় পাঁচশো পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে দুই হাজার বারো সালের পর এগারো বছরে সড়ক পরিবহন মন্ত্রণালয় এক লাখ বাষট্টি হাজার কোটি টাকার বেশি খরচ করেছে সড়ক সম্প্রসারণ নতুন নতুন সেতু এবং টানে করা হয়েছে কিন্তু সড়কে দুর্ঘটনা না কমে বরং বেড়েছে সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘতর হওয়ার পেছনে সড়ক পরিবহন আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়া অতিরিক্ত গতি ফিটনেসবিহীন যানবাহন সহ নানা কারণ দায়ী মনে করেন বিশ্লেষকরা বিআরটিএর সূত্র অনুযায়ী বর্তমানে সারা দেশে ষাট লাখের মতো যানবাহন আছে এর মধ্যে ছয় লাখ আঠারো হাজারের মতো যানবাহনের ফিটনেস সনদ হালনাগাদ করাই নেই গত ষোলো এপ্রিল ফরিদপুরের দুর্ঘটনার কবলে পড়া বাসটিরও কোনো কাগজপত্র ছিল না সড়ক দুর্ঘটনা রোধে ঈদের আগে দফায় দফায় বৈঠক করে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেও তা নিশ্চিত করা যায়নি কেন বাংলাদেশের বাস্তবতায় সড়ক এবং দুর্ঘটনার প্রাণহানি এমন হতেই থাকবে এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সাথে রাজকাহন স্টুডিওতে আছেন নিরাপদ সড়ক চায় এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবুল কালাম এবং আছেন আমাদের সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান দর্শক আছেন আপনারা আমাদের সাথে আমরা আজকে আলোচনা করতেই চাই কারণ সড়কে যে মহামারীর ঘটনা ঘটেছে সেটি ঈদ হলেই আমরা দেখি কিন্তু এবার যা যা কিছু ঘটছে তা খুবই বিস্ময়কর মর্মান্তিক হৃদয় বিদারক সকল বিশেষণী বোধহয় ব্যবহার করা যায় আমরা শুরুতেই চলে যেতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামানের কাছে অনেক ধন্যবাদ স্যার আপনি আমাদের সাথে যুক্ত আছেন যে অবস্থা আসলে তৈরি হয়েছে বিশেষ করে ফরিদপুর এবং গতকাল যেটা খুলনা ঝালকাঠিতে ঘটল মানে যে কারণেই মন খারাপ হয়ে যাওয়ার মতো বা কষ্ট পাওয়ার মতো ঘটনা যে এমন দুর্ঘটনাও ঘটে কিন্তু ঘটলো মানে কার দোষ এটা আসলে আমরা কাকে দোষ দিব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সাথে সমালোচক যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন আসলে সড়কে যে দুর্ঘটনা প্রাণহানি রক্তক্ষরণ এটা একটা জটিল অঙ্ক আমাদের যারা নীতিনির্ধারক আছেন সরকার আছেন আমি যেভাবে দেখছি তারা একটা আত্মতুশিতে ভুগছেন যে সড়ক মহাসড়ক আপনি যেভাবে বলছিলেন আমরা তো অনেক চোরা করে ফেলেছি প্রশস্ত করে ফেলেছি চার লেন করেছি আট লেন করেছি এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার দুর্ঘটনা আর হবে না এই যে একটা বদ্ধমূল ধারণা এই ধারণার জন্য আমি মনে করি দুর্ঘটনা কিন্তু বাড়ছে নীতির পরিবর্তন লাগবে সেই পরিবর্তন তো আসলে আমরা দেখছি না আপনি সড়ক দুর্ঘটনা যদি কমাতে হয় তাহলে সড়কে সুশাসনের যে কথা বলা হয় গুড গভর্নেন্সের কথা বলা হয় আইন প্রয়োগের যে বিষয়টা আছে সেটা সেই জায়গায় কিন্তু আসলে কাজ হচ্ছে না আপনি গতকাল যে ঝালুকাঠিতে যে দুর্ঘটনা হলো আপনি দেখেন যে যে চালক বলা হচ্ছে তার হালকা ড্রাইভিং লাইসেন্স আছে সে চালাচ্ছে কিন্তু দিব্য একটা ভারী যানবাহন কোনো বিকার নাই আচ্ছা তারপরে আপনি দেখেন সে মাল বোঝাই করেছে তিন চার গুণ অথচ এই যে আপনি বললেন দায় কার এখানে আসলে বহুপক্ষীয় দায় আছে শুধু চালকের দায় দিলে হবে না আমি যেভাবে দেখি কারণ আমাদের মহাসড়ক নির্মাণ করছে রক্ষণাবেক্ষণ করছে সড়ক ও মহাসড়ক বিভাগ তাদের দায়িত্ব তো ওভারলোডিং যেন না হয় সেটা নিয়ন্ত্রণ করবে তাদের এক্সেল লোড নিয়ন্ত্রণ করার জন্য অনেকগুলি স্টেশন আছে সবগুলি আসলে নন ফাংশনাল কাজ হয় না তো কাজ হয় না সেটা তো কার্যকর করতে হবে আপনি এই যে আমাদের আনফিট চালক আনফিট গাড়ি এটা দেখার দায়িত্ব কার এটা দেখার দায়িত্ব তো আমাদের বিআরটিএর এর তাহলে তাদের দায়িত্বটা কী এমনকি পরশু দিন যে দুর্ঘটনা হলো আপনি দেখেন যে পিকআপ ভ্যানে পনেরো জন যাত্রী পরিবহন হচ্ছে দিনের আলোতে তো হাইওয়ে পুলিশ কি সেখানে ছিল না তো তাদের চোখের সামনে আপনার জন যাত্রী পরিবহন হবে আর এই ধরনের ঘটনা ঘটবে না এটা তো একেবারে অস্বাভাবিক আমি বলবো তো আমি যেভাবে দেখি আসলে সময় এসেছে যে দুর্ঘটনার কথা বলে প্রকৃতির উপর যে দোষ চাপানোর একটা আমরা সবসময় একটা সব মহল থেকে দেখি কেউ দায় নেবে না দায়িত্ব পালন করবে না সব দোষ চালকের কারো কোনো দোষ নাই তো ক্ষেত্রে আসলে আমাদের এখন সময় এসেছে আসলে এগুলো দুর্ঘটনা কিনা নাকি অবহেলাজনিত হত্যাকাণ্ড সেটা আসলে আমাদের সংজ্ঞায়িত করতে হবে ইউনাইটেড নেশন থেকে তারা কিন্তু এখন আর অ্যাক্সিডেন্ট এই শব্দটাই ব্যবহার করে না তারা বলে ক্র্যাশ ক্র্যাশ বললে এটা আসলে আপনার এটার আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব যখন দুর্ঘটনা বলবেন অনেকটা হল এটা অ্যাক্ট অফ গড প্রকৃতির উপর আপনি দোষ চাপিয়ে দেবেন এবং দোষ চাপিয়ে দিয়ে আপনি নির্বিতায় চলে যাবেন এই ঘটনা বারবার পুনর্বৃত্ত হবে এবং যখন আগুন জ্বলে যতক্ষণ আপনি পানি ঢালবেন যখন আগুন নিভে যাবে সব ঠান্ডা হয়ে যাবে এটা অনেকেই বুঝে ফেলেছে যে এই দুর্ঘটনা দুই একদিন কথা হবে তারপরে কিছুই হবে কিছুই হবে এবং এই ঘটনাগুলি ঘটতেই থাকবে কিন্তু তারপর আপনি বলছেন যে চালকদের উপরে তো এককভাবে দোষ না এটা একটা সামগ্রিক দোষের জায়গায় আমরা সবাই পড়ে গেছি কেউ কারোর জায়গায় আসলে কাজ করে কিনা সেটা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আমি আমি যদি একটু যাই মোহাম্মদ আবুল কালামের কাছে তিনি সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন পাঁচটার কথা দিয়ে যদি আমরা শুরু করি যে ঈদে পরিবহন করার জন্য একটা বাস তার কোনো ফিটনেস সার্টিফিকেট নাই তার কোনো ট্যাক্স টোকেন দেওয়া নাই তার কোনো নিজস্ব সার্টিফিকেট নাই কোনো কিছু ছাড়া সে যাত্রী বহন করছে এবং দুর্ঘটনার কবলে তারা পড়েছে পনেরো জন যাত্রী মারা গেছে এখন এই বাসটি যে চলাচল করলো এই দায়িত্বটা আসলে কার ছিল ধন্যবাদ আপনাকে একটু সংশোধনই দিচ্ছি আমি সাবেক সেক্রেটারি জেনারেল না আমি সাবেক জেনারেল সেক্রেটারি অনেক অনেক ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমার আজকে দীর্ঘদিন যাবৎ আমরা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য দুর্ঘটনাটা বন্ধ করতে পারবো না কমানোর জন্য ইলিয়াস কাঞ্চনভাই প্রফেসর হাদিউজ্জামান সাহাব আমরা সম্মিলিতভাবে অনেক কাজ করতেছিলাম এবং তার মধ্যে আমাদের কিন্তু কথাই ছিল যে ফিটনেস গাড়ি চলবে না কালকের যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা যদি আমি দেখাই এটা সব জায়গায় ট্রাক আপনি কি বলতে পারবেন যে এটা ট্রাক কাঞ্চন একটু দেখুন এটা কি বলতে পারবেন যে এটা ট্রাক তাহলে এই গাড়িটা রাস্তায় কী করে উঠল ডাইকার ডায়কার রাস্তাটা কার দুই নম্বর যে বাস ফিটনেস ছাড়া এই গাড়িটা দুই হাজার চব্বিশ সনে ফিটনেস ছিল না দুই হাজার সনে তাই আজকে দুই হাজার চব্বিশ সন তাইলে চব্বিশ বছর চব্বিশ বছর ফিটনেস ছাড়া এই গাড়িটা কি বসেছিল এই গাড়িটা তো চলছে এর দায়কার মালিক অনেক মালিক আছে অর্থলোভী অনেক লোক আছে অর্থপিপাসু অনেক লোক আসে ঘুসখুর অনেক লোক আছে শতখুর তার মধ্যে অনেক মালিক যে অর্থলুবি নাই সেটা তো বলা যাবে না তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে প্রিভেন্ট করতে হবে তো তাদেরকে প্রতিহত করার প্রিভেন্ট তাদেরকে প্রিভেন্ট করার বা তাদেরকে প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা আমাদের ছিল কি না এই জিনিসটা তো নজরে আনতে হবে কিন্তু এই এই মালিককে যদি আমরা এখন বলি যে এই মালিককে শাস্তির আওতায় আনাটা দরকার কারণ সে যখন ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়েছে তখন তো সেটা কোনোভাবেই দুর্ঘটনা না আমি তো এক ধরনের হত্যাকাণ্ড আমি জানি এটা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে আমি আপনার সাথে এই কথার সাথে আরেকটাও কথা বলতে চাই চব্বিশটি বৎসর যদি এই গাড়িটা রাস্তায় চলে থাকে তাইলে একটা গাড়ির ইকোনমিক লাইফটাইম কত আপনি ওই জায়গায় আসেন না ইকোনমিক লাইফ টাইম নিয়ে গাড়ি কত বছর চলবো এই জিনিস নিয়ে ইলিয়াস কাঞ্চন ভাই আমরা তো অনেক আন্দোলন করছি এইটা ছাড়াও আপনার যে নেশাগ্রগ্রস্ত নেশাগ্রস্ত চালক যারা নেশাখুর চালক যারা গাঁজা খায় যারা চুলাই ড্রাইভাররা কিন্তু স্বল্প পয়সার নেশা করে যেমন গাঁজা চুলাই মদ বাংলা মত যেটারে বলা হয় চুলাই মত এই এই ধরনের কম ইয়া বা ফেন্সি ডিল এই ধরনের নেশায় আসক্ত থাকে এখন এই ধরনের নেশার জন্য আমাদের কিন্তু আন্দোলন ছিল ইলিয়াস কাঞ্চন ভাই আমরা একসাথে আমরা আন্দোলন করছি গভর্নমেন্টের সাথে কথা বলছি ড্রুপ টেস্ট করানোর এবং এই ড্রুপ টেস্টের হইল কি এখন যে ড্রাইভিং নেওয়া নেওয়ার সময় ড্রুপ টেস্ট লাগবো এখন ড্রাইভিং নেওয়ার সময় আমি সমস্ত নেট টেট গাইটা বিভিন্ন দেশের ইতিহাস গাড়িটা আমি পাইলাম যে কি একটা লোক যদি গাঁজা খায় তে তার এতে থাকে নব্বই দিনের পরে আর কোনো চিহ্ন থাকে না যদি সে অ্যালকোহল নেয় তো এটা থাকে তিন দিন যদি সে অন্য কোনো ড্রাগ নেয় তো এইটাও সাত দিন দশ দিনের বেশি থাকে না ইভেন যদি সে এবাহা খায় ফেন্সিডিল খায় তাইলে এই এইটাও আপনার দশ দিনের বেশি থাকে না তা এখন আমি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে যাব বিআরটিএ নিয়ম করছে ড্রাইভিং লাইসেন্স নিতে হইলে আপনার ড্রোপ টেস্ট করতে হবে এখন আমি ড্রুপ টেস্টের যা কাছের জন্য যাব নয়শো টাকা ফি দিব নির্ধারিত কিছু জায়গা আছে এগুলিতে ড্রুপ টেস্ট করাতে হবে এখন ড্রোপ টেস্ট আমি ড্রোপ টেস্ট করাতে যাবো আমি জানি দশ দিন পরে যদি আমি মদ না খেয়ে যাই তাহলে আমি ধরা পড়বো না দশ দিন যদি আমি গাঁজা না খেয়ে আমি ধরা পড়ব না তালে আমি দশ দিন গাঁজাও খাবো না আমি দশ দিন মদও খাবো না আমি রোজার মতো দশ দিন পালন করে আমি ড্রোপ টেস্টে যাব ড্রোপ টেস্ট নেগেটিভ আসবে পজিটিভ আসবে না নাম্বার ওয়ান তাইলে আর কী করা যায় চুলে পাওয়া যায় চুলে পাওয়া যায় কতদিন এক বছর পর্যন্ত এখন চুল

কোনো কিছু ফাইন্ড আউট করা তো টেস্টের মাধ্যমে সে মাদকাসক্ত কিনা বা সে আসক্ত হয়ে গাড়ি চালাচ্ছে কিনা সেটা তো অনেক পরের বিষয় না 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 আগের বিষয়গুলোর তো লাইসেন্স ছাড়াই তারা চালাচ্ছে আর ড্রপ টেস্ট তো আপনার অনেক পরের কথা লাইসেন্স এবং ড্রপ টেস্ট যখনই ড্রপ টেস্টের জন্য বিআরটিএ এবং নাইক্রোটিক্স ডিপার্টমেন্ট আমরা বলছিলাম যে প্রত্যেক টার্মিনালে টার্মিনালে যাবে গাড়ি যখন ছাইড়া যায় গাড়ি যখন বেল হয়ে যায় তখন তার ড্রপ টেস্ট নেবে লালা নেবে তার ইউরিন নেবে তখন ওই সময় যখন লালা নিবে ইউরিন নিবে অ্যাট দি সেম টাইম তারা গাড়ির ফিটনেস দেখতে পারবে তারা গাড়ির কাগজপত্র দেখতে পারবে ড্রাইভারের ড্রাইভার লাইসেন্স দেখতে পারবে কিন্তু এটা তো হয়েছিল তো আপনারা সবাই মিলে যেগুলো করা হবে কেন হয় নাই হয় নাই কেন হয় নাই সেটা তো আমি বলতে পারবো না আপনি তো বলতে পারবেন আপনি তো সংগঠন করেন আপনি কেন বলতে পারবেন না আমাদের সংগঠন থেকে উদাত্ত আহ্বান ছিল কারা করবে সেটা আপনি তো করা এবং নেক্রোটিক ডিপার্টমেন্টে না আপনাদের তরফ থেকেও করার কথা ছিল না না আমাদের তরফ থেকে তো আমাদের ল্যাবরেটরি নাই কাজিয়া সেটা যতক্ষণ না গাড়ির ফিটনেস আছে কিনা সার্টিফিকেট আছে কিনা সেটা টার্মিনাল থেকে বের হওয়ার আগে আপনাদের দেখার কথা ছিল দেখার কথা ছিল আমাদের আমরা তো দেখছি কিন্তু এই গাড়িটার আপনারা দেখতে হবে এই গাড়িটা চলছে কোন জায়গা থেকে Chittagong থেকে কোথায় Chittagong থেকে কোথায় যাবে মাগুরা না কোন জায়গায় যাবে হ্যাঁ খুলনা এক জায়গায় তো Chittagong থেকে খুলনা যাবে সেটা Chittagong থেকে খুলনা গেলে সে কি চাঁদপুর ওই দিক দেপার হইছে না সে পদ্মা সেতু পার হয়েছে নিশ্চয়ই কিন্তু চট্টগ্রাম থেকে যদি হয় যদি পদ্মা সেতু সবচাইতে ঢাকার পরেই বড় বিভাগ এবং সেখান থেকে তো আপনাদের সমিতির মানুষজন আছে সেখানে সংগঠনের মানুষজন আছে শুধু ঢাকা কেন্দ্রিক তো আপনাদের আপনাদের ইয়ে না কার্যক্রম না আমাদের কার্যক্রম ঢাকা কেন্দ্রিক না কিন্তু গাড়িগুলি সারার তো কোনো জায়গা সুনির্দিষ্ট কোনো জায়গা নাই তাহলে সেখান থেকে খুশি সেখান থেকে যে পার্সে চালাচ্ছে যে খুশি সে চালাচ্ছে যার ইচ্ছা যেখান থেকে খুশি চালাচ্ছে কাজেই এই জায়গা নিয়ন্ত্রণ করা তো ইট স্টডিফিকা যদি না হয় তাহলে যারা বাস মালিক হিসেবে তারা এটা করেছেন তাদেরকে দোষী হিসেবে এবং তারা এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিচার হবে কিনা সেটাই শুধু আপনাদের কাছে থেকে জানার কথা না সেই বিচার করার জন্য কোনো প্রতিবন্ধকতা কথা তো কেউ বলতে পারবে আমরা সেটা নিয়ে আসব যে হয় কিনা আমরা ইলিয়াস কাঞ্চনের কাছে একটু আসি অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সাথে যুক্ত আছেন অনেক দিন পর আপনাকে পাওয়া গেল এই যে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার যে দীর্ঘ সংগ্রাম পরিস্থিতি তো যে জায়গায় দাঁড়িয়েছে গতকালের ঘটনা যেটা বলছিলাম পাঁচটা গাড়িকে ট্রাক পিসি মেরেছে তার মধ্যে চারটাই ছিল ইজি ইজি বাইক বাইক মহাসড়কে তো কথা না এবং তারা যে চুরি করে চলছিল তাও না তারা টোল সেন্টারে দাঁড়িয়েছে টোল দেওয়ার জন্য তার মানে তারা বৈধভাবে ওইখানে চলাচল করার ইয়ে কারণ টোল সেন্টার থেকে তো তাদের পালানোর কথা তার মানে কেউ না কেউ আমরা তাদের সহায়তা করছি কারা করছি যারা এই মৃত্যু ফাদের মধ্যে আমাদের নিয়ে যাচ্ছে আমি কথাগুলো শুনছিলাম এবং ভাবছিলাম এবং আজাদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আমি আগে করে নিই কারণ পরে আবার ভুলে যাব যে উনি একটা কথা বলেছেন যে ওনাদের মধ্যেও অসৎ মালিক আছে চালকও আছে তো কিন্তু অসৎ মালিক এবং চালকরা কিন্তু সরকারের সঙ্গে কিন্তু নেগোসিয়েশন করে না কিন্তু নেগোসিয়েশন করে কিন্তু ওনারা যারা নেতৃত্ব যারা দেন তারা কিন্তু নেগোসিয়েশন করে যেমন আমি আপনাকে বলি যে নতুন যে আইনটি যেটা দু সালে যেটা করা হয়েছে সেই আইনটিকে কিন্তু এখন আবার এটাকে মানে রদবদল করা হচ্ছে রদবদলটা কি এটাকে রদবদলের মধ্যে মূল যে জিনিসটা শাস্তি কমানো এবং ফাইনের পরিমাণ কমিয়ে দেওয়া তাদের দাবি কি যে এই ফাইন এবং শাস্তি কমিয়ে দেন যেন আমরা দিতে পারি মানে যে আমরা বাজারে যাই সস্তা পাইলে পরে বেশি কিনে নিয়ে আসতে পারি তো ওরা ওনারা কিন্তু ওনাদের দাবি কিন্তু এটা এবং সেই দাবি পরিপ্রেক্ষিতে একটা কিন্তু ড্রাফট কিন্তু হয়েছে যেটা সংসদে এখন যাবে এখন আপনি আমাকে বলেন এই যে উনি বললেন যে ওনাদের মধ্যে থাকতে পারে তো তারা কিন্তু এসে কিন্তু এই দাবিগুলো কিন্তু করে না এখন আপনারা কার স্বার্থে এই যে ওভারলোডিংয়ের জন্য যে শাস্তিটা ছিল সেটা আপনারা কার স্বার্থে কমাইলেন কেন এই ফাইনটা কেন কমাইলেন আপনারা এটা তো ওনারা কমায় না এটা তো আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কমাচ্ছেন তো আমার কাছে এইটাই হলো যে প্রশ্ন যে এই যে আইনটায় যে আইনটি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িতই হলো না সেই আইনটাকে আপনি এটাকে কী করে আপনি আমার তো কাছে কথা হলো যে আইন করা হয়েছে এর জন্য যে এটা একবার যে আইনের মধ্যে পড়বে তার জন্য হৃদয় যেন কেঁপে যায় তার জন্য কষ্ট লাগে এই টাকাটা দিতে যেন কষ্ট লাগে যেন দিতে আবার তাকে না দিতে হয় এখন আপনি যদি তাকে ইজি করে দেন ডাল চালের মতো যদি আপনি সস্তা করে দেন যে তেলের দাম নিয়ে যেটা হচ্ছে যে দুই টাকা বেড়ে গেছে তা মানুষের কষ্ট হচ্ছে আবার আরেক জায়গায় খোলা বাজারে কমিয়ে দিয়েছে তারা খুব খুশি তো এই জিনিসটা তো আইন তো পণ্য দ্রব্য না যে আপনি কমায় দিলে পরে আপনি এটা মানে আপনার জন্য সুবিধা হবে আপনি এই সুবিধাটা কেন করবেন আপনি আইন যখন কঠোর হবে আইনের আওতায় যখন আসবে তখনই তো মানুষ আপনার অ্যাওয়ার হবে যে সে আর কাজ এই কাজটা করবে না আপনি বলতেছেন যে আমি যেন দিতে পারি তার মানে আমি বারবারই অন্যায় করবো বারবারই আমি কিছু কিছু দিয়ে যান আমি এটাই হলো আমার কাছে ওনার প্রশ্ন আর বাকি যেটা আপনি বললেন যে এই যে দীর্ঘ সময় ধরে সড়ক দুর্ঘটনা আসলে মানে এটার কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে এবং সেই পদ্ধতিটা জাতিসংঘ সারা পৃথিবীর জন্যই কিন্তু একটা নিয়ম কিন্তু বেঁধে দিয়েছে যে তোমরা এই নিয়মের মধ্যে যদি তোমরা কাজগুলো করো তাহলে তোমরা সড়ক দুর্ঘটনা একটা মিনিমাম জায়গা তোমরা নিয়ে আসতে পারবে এটা দুর্ঘটনা কমানো সম্ভব সেই জায়গাটা হলো গিয়া প্রথম যেটা সেটি হলো যে একটা মানে স্কিল ম্যানেজমেন্টের ব্যাপার আছে স্কিল ম্যানেজমেন্ট যারা জানে যে সড়ক দুর্ঘটনা কেন ঘটে কি করলে পরে এটাকে ই করা যায় ম্যানেজ করা যায় সেই সমস্ত যেমন বুয়েটের উনি আছেন এই সমস্ত মানুষগুলো কিনে একটা মানে ম্যানেজমেন্ট একটা বোর্ড থাকতে হবে তারপরে বলা হয়েছে যে নিরাপদ গাড়ির কথা বলা হয়েছে তো এখন এই যে আপনার গিয়ে আপনি নিজেই বলেন যে কত হাজার গাড়ি আপনার আনফিড গাড়ি ৬ লাখ ৬ লাখ গাড়ি আনফিড চলছে আমি তো আন্দোলনের শুরু থেকেই বলে আসছি যে এই আপনার এই আনফিড গাড়ি সড়কে চললে দুর্ঘটনা করবে এবং এই আনফিড গাড়ির জন্য আপনারা দাবি করলেন যে ফাইনটা কমায় দেন শাস্তিটা কমা দেন আপনি কিভাবে হবে তো এই যে জাতীয় সঙ্গ যেখানে বলে এটা আমার সঙ্গে কথা জাতীয় সঙ্গে বলেছে যে গাড়ি নিরাপদ হতে হবে মানুষের জন্য এমন গাড়ি হতে হবে রাস্তায় চলতে হবে যেটা ফিট হবে যেটা মানে আপনার গাড়ি কোনো দুর্ঘটনার জন্য না ঘটে রকম গাড়ি হতে হবে তো আমার আনফিট যদি ছয় লাখ গাড়ি চলে তো সে তো দুর্ঘটনা ঘটাবে প্লাস ফিট যে গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে আপনার দুর্ঘটনা ঘটাবে তারপরে বলা হয়েছে যে আপনার নিরাপদ সড়ক তৈরি করতে হবে এখন নিরাপদ সড়ক তৈরি করার জন্য কিন্তু এখন রেটিং হচ্ছে কিন্তু আপনার গিয়া যেরকম হোটেলের যেরকম রেটিং থাকে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সেভেন স্টার এরকম রাস্তারও কিন্তু আপনার রেটিং করা এখন আপনি মনে করেন যে এই যে উত্তরা গিয়া এয়ারপোর্ট রোড বানাইলেন আপনি আপনার ইয়ে ফুটপাথও বানাইলেন ফুটপাথও কিন্তু সড়কের একটা বিশেষ ব্যাপার আপনি কারণ হলো যে ফুটপাতে আপনি যদি মানুষকে সেইভাবে চলতে দেন তাহলে সে কিন্তু ফুটপাথ ছেড়ে রাস্তায় আসবে না এখন আপনি রাস্তা বানাইলেন উন্নয়ন করলেন ফুটপাথ বানালেন উন্নয়ন করলেন সেই উন্নয়নের মধ্যে আপনি দোকানপাট আপনি বসায় দিলেন তাহলে ওই মানুষটা তো ফুটপাথ যেতে পারবে না আপনি দেখতে হবে সবসময় মানুষের সুবিধা কিন্তু দেখতে হবে মানুষের সুবিধা যদি না থাকে তাহলে কিন্তু মানুষ অন্যায়ভাবে কিন্তু নিশ্চয়ই কিন্তু আপনি যে কথাটা আসলে বললেন যে যা কিছু বলা হয়েছে সে আইনের আওতাও তো তাদের কাছে আনা যাচ্ছে আমি যদি বলি যে বাস মালিককে কেন ২০ বছর যাবত ফিটনেস ফিটনেসবিহীন একটা বাস যে চালাচ্ছে প্রথম দফায় তাকে ধরা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটা এত সহজ জিনিস থাকার পরেও এই কেন এবং এই যে আপনি আপনার কাছে আসবো এই ইজি বাইক থেকে শুরু করে নসিমন করিমন একেবারে নিষিদ্ধ তারপরও তারা কিভাবে প্রকাশ্যে তারা চলছে তাদের ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমি সেটা জানতে আসবো যে আসলে কারা এই ব্যবস্থাপনায় আমন্ত্রণ আরও একবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি সড়কের মৃত্যুর মিছিল আর কত এই প্রশ্নকে সামনে রেখে যদিও পুরনো প্রশ্ন কিন্তু নতুন করে বারবারই আসছে কারণ যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে সড়কে সেটি আসলেও কমবে কিনা তা আমরা জানার বারবারই চেষ্টা করি আজও সেই চেষ্টা করছি আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান আছেন তিনি সাবেক পরিচালক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বুয়েট স্যার যে প্রসঙ্গটি আসলে আসছিল যে যে গাড়ি বিশ বছর ফিটনেস নেই চলার কথা না চলার কথা না মানে যা যা কিছু তা কোনো কিছুই হওয়ার কথা না কিন্তু সড়কগুলিতে হচ্ছে কেন দেখেন এই যে আপনি ইকোনমিক লাইফ বা যেটা আমরা বলি অর্থনৈতিক আয়ুষ্কাল এটা পুরো বিশ্বব্যাপী কিন্তু নির্ধারিত বাসের জন্য একটা লাইফ আছে ট্রাকের জন্য আছে আমি যেভাবে দেখছি দেখেন দুই সাল থেকে কিন্তু সরকার অনেকবারই ট্রাই করেছে যে এই যানবাহনগুলি সড়ক থেকে তুলে নেবে কিন্তু বারবারই আমরা দেখেছি ব্যাকট্র্যাক করেছে সিদ্ধান্তে কিন্তু থাকতে পারেনি থাকতে পারেনি এই কারণে আসলে একটা অদৃশ্য শক্তি যাই বলি না কেন একটা বিশাল পাথরের মতন সিন্ডিকেট আছে যাদের চাপ হয়ে পড়েই কিন্তু বারবার তাদেরকে ব্যাকট্র্যাক করতে হয়েছে এবং এই যানবাহনগুলো এই লক্কর ঝক্কর যানবাহন যেটা আপনি বলছেন ইকোনমিক ক্লাইভ শেষে এটা তো আসলে যৌবনে ফেরানোর কোনো সুযোগ নাই তারপরেও সড়কে চলছে এবং এই যানবাহনগুলো আপনি দেখবেন এতে মেনটেনেন্স হবে না কারণ মেনটেনেন্স করে যে পরিমাণ ব্যয়ের পিছনে সেই তুলনায় আয় হবে না তখন যেটা করে সঠিকভাবে মেনটেন্স হবে না ইঞ্জিনিয়ার মেনটেন্স থাকবে না ফিজিক্যাল মেনটেন্স থাকবে না এবং শ্রমিক যারা আছে একজ্যাক্টলি শ্রমিক যারা আছে তাদেরকেও স্বল্প বেতন আপনি রাখবেন এবং এরা সড়কে নেমে বেপরা হবে মাদক সেবন করবে যেটা উনি বলছিলেন মাদক সেবনও আসলে একটা বড় কারণ কারণ মাদক সেবন করার পর তার নিজের উপরে নিয়ন্ত্রণ নাই ঝুঁকিকে ঝুঁকি মনে করছে না এবং ঝুঁকিকে ঝুঁকি না মনে করাই আসলে একটা বড় ঝুঁকি তখন দেখা যায় সে রেকলেস ড্রাইভিং করছে ওভারটেকিং করছে দুর্ঘটনা হচ্ছে এবং আপনি ইজি বাইকের যে কথাগুলি বলছিলেন দেখেন এটা কি সম্ভব পৃথিবীর কোনো দেশে আছে যে বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি অবৈধ চালক বেশি এবং এই ঈদের সময় আমরা দেখলাম সড়ক আমাদের সড়কের বিভিন্ন সেক্টর থেকে সরকারের বিভিন্ন মহল থেকে দিল দিলো যে আনফিট গাড়ি সড়কে নামতে হবে না আপনি ঢাকা শহরের আশেপাশে যত ওয়ার্কশপ আছে যাই দেখেন সব পয়েন্টের তাদের তাদের স্পটে মানুষ থাকবে পুলিশ থাকবে যারা দেখবে তাহলে কি হলো মানে ব্যাপারটা হচ্ছে এখানে বিন্দু মাত্র সদিচ্ছা আমি দেখি না যদি সদিচ্ছা থাকতো আমি ওটাই বলছিলাম ওয়ার্কশপগুলিতে যে আপনি অভিযান চালাবেন ওইখানে বন্ধ যাতে রাস্তায় নামতে না পারে আপনি বলছেন রাস্তায় নামার পর তারপরে অভিযান চালাবেন এবং তাদেরকে ধরবেন হাইওয়ে খুঁজে খুঁজে বের করবে কোনটার পারে। সেটাই কিন্তু হয়েছে এবং চালক আনফিট আমাদের পরিবহন আনফিট এবং দেখা গেল আপনি জানেন যে ঈদের দুই দিন আগে যে পরিমাণ উত্তরবঙ্গে চাপ যমুনা সেতুর ওখানে এগারোটা আনফিট গাড়ি সব নষ্ট হয়ে বসে আছে মানুষের পেরেশানি ভোগান্তি এই কথাগুলো আসলে কথার কথা আপনি যখন বলছেন যে বাসের ছাদে উঠতে দেবেন না কাভার ভ্যানের ছাদে উঠতে পারবেন না তার আগে আপনার বিকল্প দিতে হবে কারণ নিম্ন আয়ের স্বল্প আয়ের যারা মানুষ আছে তাদের বিকল্পটা আসলে কোথায় আসলে আমরা কি ওই পরিমাণ সভ্য জাতি শেষ পর্যন্ত হয়েছে কিনা যে এটা করা যাবে না করা যাবে এটা বললে আমরা শুনবো আমরা তো এখনো হইনি কাজে যখন হইনি তখন তো আমরা বাধ্য করি আইন দিয়ে বাধ্য করি প্রশাসন দিয়ে বাধ্য করি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাধ্য করি কিন্তু সেই বাধ্য করার জায়গাটাও কি আমরা দেখছি যে বাসটির জন্য পনেরো জন মানুষ নিহত হলো এখনও পর্যন্ত বাসের মালিককে তাকে খুঁজে বের করে শাস্তির আয়ত আনা তার মধ্যে মামলা করা তাকে এমন মামলার মধ্যে ফেলা যাতে সে বাধ্য হয় বা তার এমন ক্ষতিপূরণ পণ্যজন পণ্যটা পরিবারে দেয় যাতে অন্য বাস মালিকরা ভাবে যে আমি কোনোভাবে না খেয়ে থাকলেও আনফিট গাড়ি চালাবো না এমন অবস্থা কি আমরা দেখলাম আমরা দেখিনি আপনাকে আমি বলছি দুই হাজার একুশ সালের প্রথম দিকে মন্ত্রণালয় থেকে মন্ত্রী মহোদয় কিন্তু বলেছিলো যে আনফিট গাড়ি কমিয়ে আনা হবে তখন সাড়ে চার লক্ষ আমাদের আনফিট গাড়ি এক বছরের মাথায় দেখলাম সত্তর হাজার যুক্ত হয়ে সাড়ে পাঁচ লক্ষ হয়ে গেল এবং দুই হাজার চব্বিশ হয়ে গেল তার মানে একদিকে হুশিয়ারি দিচ্ছে এবং আর আপনি যে শাস্তির কথা বলছেন যে আসলে শাস্তির আমাদের নাই। তো আপনি দিতে পারছেন না কারণ হচ্ছে যেটা হলো আপনি যদি ব্যক্তিগত গাড়ি একজন ব্যবহারকারী হয় সে যদি একটা দুর্ঘটনা ঘটে তার কিন্তু শাস্তি হয়ে যাবে কারণ তার আশেপাশে কোনো সংগঠন নাই কিন্তু এইখানে এমন বড় একটা সংগঠন আছে একটা বাস সে দুর্ঘটনা করলো তার পিছনে কিন্তু অনেকেই থাকবে তো এই যে একটা মানে আমি বলবো মহাশক্তি এই শক্তির আসলে বদলতে অনেকে পার পেয়ে যাচ্ছে আমরা আপনারা মোহাম্মদ আবুল কালাম এত বড় শক্তি আপনারা তৈরি হয়েছেন যে যেভাবেই হোক কোন না কোন ভাবে চাপে ফেলেন এই যে সড়কটা পুরোটায় অনরাপদ আপনাদের খারাপ লাগে না হ্যাঁ দেখুন লাগে কিনা শুনি এত মানুষ মারা মধ্যে শুনি কাঞ্চন ভাই হাসতেছে হাদিয়ত তারা মনে করে লাগে না আমি একটা কথা বলি আমি আমি নিজে পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছি উনিশশো বিরাশি সন থেকে নাইনটিন এইটি টুর থেকে নাইনটিন এইটি ফোরের থেকে এই যে এত বড় একটা শক্তি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি এই সমিতির প্রেস সব প্রেসিডেন্ট ছিল এয়ার ভাইস মার্শাল আমিনুল ইসলাম আর তখনকার সময় আমি ছিলাম ট্রেজারার দ্যাট ইজ সেক্রেটারি ফাইন্যান্স সমিতির তখন থেকে এই পর্যন্ত এই বছর পর্যন্ত আমি এইটার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম এইবার আমি ইচ্ছা করি একটু নিজেরে দূরে নিয়ে আসি কারণ বয়স হয়েছে আর এই বয়সে মানুষের এত গালি এত মানে মানুষের বরদোয়া মানুষের এত অভিশাপ আমার মনে হয় যে এইগুলি সব মাথায় নেওয়া খুব কষ্টকর ব্যাপার আমি কিন্তু আমার ইমিডিয়েট বড় ভাইটাকে দুর্ঘটনায় হারাইছি শরৎ দুর্ঘটনায় এখন আমি যে জিনিসটা বলবো যে এই যে এই ইয়ার গাফখান ইয়ার যে টুল প্লাজার যে ঘটনাটা এইটা ট্রাক কোন জাতীয় ট্রাক আমি এইটার আমি ছবি দেখে আমি বুঝতে পারি নি এই বিয়াল্লিশ বৎসরের পরিবহন অভিজ্ঞতার থেকে যে এটা কোন জাতীয় বাস কোন জাতীয় ট্রাক দুই সড়কের কি আছে না আছে নিরাপদ অনিরাপদ এগুলি কাঞ্চনবাই ওনারা বলবে আমি বাস মালিকদের কথা বলতে পারি বাস মালিক সমিতির সংগঠন প্রত্যেকটা সেক্টরেই আছে প্রত্যেকটা সেক্টরেই শিক্ষকদের সমিতি আছে ইয়ার সমিতি আছে সব সমিতির সব কর্মকর্তাদের কথাই কিন্তু শুনে না কিন্তু সমিতি যখন কোনো চার্টার অফ ডিমান্ড নিয়ে যায় তখন দেখতে হয় পরিবহন ব্যবসায় এক পরিবহন ব্যবসার একটা বিরাট দুর্বলতা আছে সেটা হইল মালিক যত টাকায় বিনিয়োগ করুক তার গড়ুইলটা তার ইনকামটা নির্ভর করবে শ্রমিকের উপর দ্যাট ইজ শ্রমিকের শ্রম মালিকের বিনিয়োগ এই দুইটা কিন্তু দুইটার মধ্যে যদি আপনি সামঞ্জস্যহীন অবস্থায় রাখতে না পারেন তাহলে কেউ পরিবহন ব্যবসায় সার্ভাইভ করতে পারে না এখন এইটা করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ছাড় দিতে হয় অনেক কিছু কিভাবে অনেক ছয় লাখ গাড়ি কেমন করে ফিটনেস নেয় না আপনি খালি আমাকে এটা বলেন ছয়শো না ছয় হাজারও না এইটা তো আমার বিষয় না না আপনাদের বিষয় না কেন হবে আমার না আমার বিষয় না আমার বিষয় হলো মাত্র বাস হইল বাংলাদেশে বাস বাস হইলো আশি হাজার আর ট্রাক হইল এক লক্ষ পঁচিশ হাজার এক বাস হলো আশি হাজার

এই যে আশি হাজার বাস আশি হাজার বাসের মধ্যে যদি দুই তিন হাজার বাস বাস মালিক অবৈধ রাস্তা অবলম্বন করে অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তারা যদি বিভিন্ন লোককে ম্যানেজ করে রাস্তায় যদি সে ট্যাক্স ছাড়া কোনো পয়সা না দেয় বিনা পয়সায় যদি সে চলতে পারে তাইলে সে ট্যাক্সের আওতায় আসবে কেন ট্যাক্সের কথা বাদ দিই তারা যদি এসব করে তাদের যদি শাস্তি রায় তো আনা হয় স্যার যেমন বলছিলেন যে কোনোভাবেই তাদের শাস্তি দেওয়া যায় না কারণ আপনারা সব অ্যাসোসিয়েশন তাদের পক্ষে দাঁড়িয়ে আজ পর্যন্ত আনফিট গাড়ির জন্য আনফিট গাড়ির জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তার জন্য আন্দোলন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত নাই নাম্বার ওয়ান নাম্বার টু যে জরিমানার কথা দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি একটা পরিসংখ্যান চালায় দেখা গেছে যে আমাদের অন্তত পাঁচের থেকে সাত হাজার মালিক প্রপার টাইমে ট্যাক্স পেমেন্ট করে না তখন আমরা গভর্নমেন্টের সাথে বলছি যে এরা ট্যাক্স পেমেন্ট করবে দুই মাস বা তিন মাস সময় দেওয়া হোক যেমন সর্বশেষ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে তারা সময় দেয়া তারা

এবং এইটা তো কাঞ্চন ভাইয়ের প্রতিনিধিও ছিল মিটিংয়ে তো কাজে ওনারা তো জানা আছে সব কিছুই এখন কথা রইল যে আমরা কোনো অবস্থাতেই চাই না যে সড়কে কোনো মালিকই কোনো দিন চাবে না যে সড়কে একটা লোক জোর আমি একটা দৃষ্ট একটা কথা আপনাকে আমি চাই না আমি আপনার কথা আমি শুনি নেগোসিয়েশন করার যদি সুযোগ থাকে তাহলে আপনি কেন 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 চাই ভাই আমি একটা মেজর ইস্যু নিয়ে আমাকে 30 সেকেন্ড সময় দেন আমি একটা মেজর ইস্যু নিয়ে রাস্তাতে গাড়ির চলার সময় আপনি দেখেন যে অনেক গাড়ির হয় সামনে বেকা তা নইলে পিছনে তেরা হয়ে চলতেছে এটা তো প্রশাসন দেখে এই যে চলাটা এটা কিন্তু রিস্কি এটা গাড়ির তখন সেন্টার অফ লোডিং কোনো কিছুই ঠিক থাকে না জমান সাহেব এটা বলতে পারবে গাড়িটা ব্রেক করলেই ওইটা স্ক্রিট করবে কারণ পিছনের বেলেগ ভিন্ন এটা ফিটনেস গাড়ি হোক আর আনফিট গাড়ি হোক এইটা এক একটা বোল্ট আছে যেটাকে বলে সেন্টার ইয়ে সেন্টার বোল্ট মানে অনেকগুলি কারণের একটাতে যাচ্ছেন কিন্তু একটা বোল্টের জন্য কিন্তু দুর্ঘটনা হইতে পারে এবং এরকম প্রায়ই এই দুর্ঘটনা আমরা মোটা মোটা দাগের ঘটনার মধ্যে আছে এরকম সুক্ষ সুক্ষ ঘটনা তো প্রচুর আছে না এটা সুক্ষ ঘটনা না এটা এটা অনেক বড় ইস্যু আচ্ছা অনেক বড় ইস্যু আমি বুঝলাম আমি আপনার কাছে আসব ইলিয়াস কাঞ্চন যে কথাটা তারা বলতে চাইছেন সেটা হচ্ছে কোনো ভাবে তারা চান না প্রাণ ঝরুক কিন্তু তারা আবার ফিটনেস বিহীন গাড়ি চালাচ্ছেন ড্রাইভার বিহীন লাইসেন্স বিহীন ড্রাইভার নিয়োগ দিচ্ছেন তারা ওইখানে এলম

যে আইনটা নতুন আইন যেটা করা হয়েছিল সেটাও তো বাস্তবায়ন আমরা দেখিনি বাস্তবায়নের আগে এটাকে আবার ছাড়া করা হচ্ছে তো কাজেই এই আইন তো আসলে মানে কবে এটা ঠিক হবে কবে বাস্তবায়ন হবে জানি না প্লাস যে জিনিসটা হয়েছে কি যে এই যে এরকম যদি সুযোগ যদি থাকে যে আমরা যদি সরকারের সঙ্গে বলতে পারি যে আপনি আমাদেরকে কিছুটা মৌকুব করে দেওয়া আমাদেরকে গাড়িগুলোকে কাগজপত্র দিয়ে দেন ফিটনেস দিয়ে দেন সরকারও দেখলো যে একসঙ্গে তার অনেকগুলো টাকাই পাচ্ছে ঠিক আছে দিয়ে দিল প্লাস যে আপনি এর আগে কথা যেটা তুলছিলেন যে সিএনজি গেলো এগুলো হাইওয়েতে উঠে কেমন ঢাকা শহরটা হলো গিয়া মুখপাত্র এটা একটা ফেস আপনি যেমন এখানে আসছেন মেকআপ করে আসছেন তো আমাদের এখানে কিন্তু এই ঢাকা শহরে মন্ত্রী এমপিরা ওনারা কিন্তু বলে সুন্দর সুন্দর কথা বলে একটা ফেস মানে মেকআপ দেয় আর কি কিন্তু যে জায়গাগুলোতে মানে এই অঘটনগুলো ঘটছে সেইখানের যে মানুষগুলো আছে সেইখানের যে নেতাগুলো আছে তাদের যে ক্ষমতা তাদের যে পাওয়ার সেটা আপনি কল্পনাই করতে পারবেন না কারণ প্রশাসন কিন্তু মানে দুই রকমের চলছে কিন্তু স্থানীয় যে নেতারা যারা আছে তাদের একটা শক্তি সেখানে কাজ করছে এবং সেই কাজের জন্যই কিন্তু এই যে এই গাড়িগুলো কিন্তু আপনার পুলিশ চাইলে হাইওয়ে পুলিশ চাইলেও কিন্তু থামাতে পারছে না কিন্তু কারণ তাদের এতই ক্ষমতা এমন কি শুধু না আমি বলবো যে মানে আমার সঙ্গে পর্যন্ত তর্ক হয়েছে এখানকার খুবই উচ্চ একজন আমি নাম বলতে চাই না উনি আমাকে বলছে হ্যাঁ আমি এগুলো না চললে পরে ওরা খাবে কি তো আমি বললাম যে খাবে কি খাওয়ার মানে কি আপনি আমাকে মেরে দেয় তারপর আপনি খাবেন আপনি খাওয়ার জন্য তো আমি নিষেধ করছি না আপনি ঠিক আছে আপনি খাওয়ার জন্য যদি করতেই হয় আপনার এতই যদি জনগণের প্রতি দরদ থাকে তাহলে আপনি তাকে স্কিল করেন তাকে ট্রেনিং দেন তিন মাসের ট্রেনিং দেন সে তিন মাসের ট্রেনিংয়ের টাকা পয়সা আপনি দিয়ে তাকে স্কিল করে করে তারপরে তার জন্য একটা ইয়ে সড়কে সার্ভিস প্ল্যান করে দেয় আপনি ব্যবস্থা করবেন না হ্যাঁ আপনি আমাকে তার খাওয়ার জন্য আপনি আমাকে মেরে ফেলবেন আমার পরিবারকে মেরে ফেলবেন এটা তো হতে পারে নিশ্চয়ই না আমি এইভাবেই বলি এবং এই যে প্রজেক্টগুলি নেওয়া হয় সড়ক নিরাপদ করার ক্ষেত্রে এবং আমি বলছিলাম যে দশ বছরের বেশি সময় প্রায় ১২ বছর ধর এক লাখ কোটি টাকার মতো ব্যয় করা হয়েছে সেগুলো কেন কোথায় কিভাবে যে প্রশিক্ষণই দেওয়া সম্ভব হয় নাই এখনকার চালুকদের আমরা একদম শেষ মুহূর্তে একটু শুনতে আসবো ধন্যবাদ দর্শক শেষ মুহূর্তে সাথে থাকার জন্য আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাজি হাদিয়জ্জামান স্যার শেষ মুহূর্তে আমরা শুধু জানতে চাই যে মানে এরকম আলোচনায় আমরা করে যাব কিনা নাকি আসলে কিছু হওয়ার সম্ভাবনা আছে যে আমি আমি যেটা বলবো আসলে আমাদের মাইন্ডসেট আবার পরিবর্তন লাগবে এটা আমরা অনেক সময় যেভাবে দেখছি যে আসলে মনে করছে এটা একটা স্বল্পমেয়াদী একটা প্রকল্প হ্যাঁ কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা কমাতে হলে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন দরদ দিয়ে কাজ করতে হবে নিয়মিত কাজ করতে হবে প্রতিদিনই সড়কে আমরা দেখছি নতুন নতুন অনুষঙ্গ যুক্ত হচ্ছে দুর্ঘটনার তার মানে আপনাকে মানে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে এবং পাশাপাশি সড়ক যেমন আধুনিক হচ্ছে আসলে আমাদের চালককে আধুনিক হতে হবে প্রশিক্ষিত হতে হবে যানবাহনকে আসলে আধুনিক করতে হবে এবং আমাদের ভূমি ব্যবস্থাপনা একটা ব্যাপক আমি দুর্বলতা দেখি সড়ক হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে হাট বাজার বসে যাচ্ছে এবং সেখানে লোকাল যানবাহন আপনি একটা ইজি বাইক এক নসিমন ভটভটির কথা বলছেন আসলে মানুষ তার প্রয়োজনেই চলে আসতেছে সড়ক ডিঙে এপাশ পাশ থেকে ওপাশে আসছে এটা নিয়ন্ত্রণ করতে হলে আসলে ভূমি ব্যবস্থাপনার উপর আমাদের কিন্তু আসলে একটা নিয়ন্ত্রণ লাগবে সেই নিয়ন্ত্রণটা আসলে আমাদের নাই আমাদের ধারণা শুধু সড়ক চকচকে মুসৃণ করলেই দুর্ঘটনা কমে যাবে এই একটা যে ভয়াবহ একটা দর্শন ফিলোসফি এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে এবং সর্বোপরি আমি যেটা মনে করি আসলে সুশাসন আইনের যে সুশাসনের কথা বলা হয় গুড গভর্নেন্স সেটা আমাদের সড়কে অনুপস্থিত এবং আমরা এখনও কিন্তু সড়কে দেখছি যে আমরা চার লেন আটটেন্ড করছি কিন্তু লেনভিত্তিক গাড়ি চালাতে পারছি না বিদেশে যেমন হয় ভারী যানবাহনের জন্য আলাদা লেন করে দেওয়া হয় হালকা যানবাহনের জন্য আলাদা লেন থাকে ফলে গতির তারতম্যগুলি কিন্তু হয় না অনেক দুর্ঘটনা কমানো যায় একদিকে আমরা গতি বাড়াচ্ছি অন্যদিকে ধীরগতি যানবাহনকে জেনে শুনেই মহাসড়কে টেনে আনছি এবং এটা আপনি নিয়ন্ত্রণ আসলে করতে গেলে আসলে চাঁদাবাজি যেটা আছে এক্সটোরশন কিন্তু এই যে পঞ্চাশ লক্ষ ইউজি ব্যাগের কথা বলা হচ্ছে শুধু চাঁদাবাজি না এমনকি সরকারি উচ্চ পর্যায় থেকে যখন বলা হয় একটু বাংলার টেসলা এটা আসলে অত্যন্ত লজ্জার বিষয় যে বাংলা টেসলা যদি ইজি হয় তাহলে তো আসলে টেসলা কোম্পানি তারাও কিন্তু আসলে লজ্জা অনুভব করবে এবং সেই টেসলা আমাদের মেরে ফেলছে সবাইকে একসাথে মোহাম্মদ আবুল কালাম কিছু যদি বলতে চান আমাদের যারা মরে যায় তাদের জন্য তাদের জন্য এটাই বলতে চাই এই যে চব্বিশ বছর একটা গাড়ির ফিটনেস ছিল না একে যদি মালিক বলা হয় তাইলে এটা খুব বেদনাদায়ক কষ্টদায়ক এই মালিক নামের কলঙ্ক নাম্বার ওয়ান নাম্বার টু পরিবহন সেক্টর থেকে পরিবহন সেক্টরকে যদি স্মোথ করতে হয় তাহলে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করতে হবে সব ধরনের চাঁদাবাজি এটা বন্ধ করেন নিয়ন্ত্রণে আসবে আর একটা প্রবণতা অ্যাভয়েড করতে হবে দুর্ঘটনা ঘটলেই যাটার সাইজে বড় অন্যামে মামলা না করিয়া প্রকৃত দোষী যে তার নামে মামলা করা এই তিনটা যদি আসেন তো এইটা তিনটা হইল শৃঙ্খলা আনা যার তার বিরুদ্ধে মামলা শাস্তি দিলে আপনারা কিছু বলবেন না এটা কোনো দিনও না অ্যাকচুয়ালি যদি সঠিক কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় পরিবহন সেক্টরকে আমি যে তিনটা কথা বললাম একটা যে অ্যাকচুয়ালি যে অপরাধ করে তার বিরুদ্ধে মামলা দুই আপনার পরিবহন সেক্টরের সমস্ত চাঁদাবাজি আর এই ধরনের যারা আছে চব্বিশ পঁচিশ বছর যাবৎ এদেরকে আমি মালিক বলবো না এরা মালিক নামীয় কলঙ্ক এই তিনটার থেকে যদি আপনি তিনটার উত্তরণ ঘটাইতে পারেন তে পরিবহনের শৃঙ্খলা আনার প্রথম ধাপে আমরা পা দিলাম বলে আমি মনে করি ইলেস কাঞ্চন আসলেও মনে হয় এটা সম্ভব আমি আমার কাছে যেটা মনে হয় আর কি যে আমাদের অভ্যাস যেটা সেটা প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু আমাদের নষ্ট হচ্ছে কারণ সড়কে যখন যাচ্ছেন তখন দেখবেন যে কোনো রকমের নিয়মের মধ্যে কিন্তু আমাদের সড়ক ব্যবহার হচ্ছে যে যা পারছে তাই করছে তো এই নিয়মটা যতক্ষণ পর্যন্ত এটা অভ্যাসের ব্যাপার কারণ দীর্ঘদিন ধরে আমাদের অভ্যাস খারাপ হচ্ছে এখনও খারাপ হচ্ছে এই যে চোদ্দো জন মারা গেলো তারপর আগে মারা গেলো এরপরেও কিন্তু কোনো একটা নিয়ম কিন্তু আমরা মানছি না তো আমি যেটা চাইবো যে সরকারকে একটা নিয়মের মধ্যে যদি আনা যায় আমাদের এখানে উদ্যোগ নেয় দেখবেন অনেক কিছু উদ্যোগ নেয় কিন্তু সেই উদ্যোগটাকে স্থায়ী করে না এই যেটা হাদিউজ্জামান ভাই বলেন আমিও সেটাই বলি যে প্রতিদিনের কাজ এটা প্রতিদিনই আমাদের সড়কে নামতে প্রতিদিনই আমাদের শৃঙ্খলা থাকতে হবে প্রতিদিনই আমাদেরকে নিয়ম মানতে হবে এই জিনিসটা যদি প্রতিদিনই যদি আমরা করি তাহলে কিন্তু একটা মানে মানে আমি বলবো যে যে ড্রাইভারটা নিয়ম ভঙ্গ করে সেও কিন্তু আপনার এটা যখন দেখবে যে মানতেছে মানানোর জন্য চেষ্টা করা হচ্ছে তখন সেও কিন্তু মানার চেষ্টা করবে কারণ মানুষ কিন্তু অভ্যাসের মধ্যে একটা পড়লে পরে মানুষ সেই অভ্যাসটা তার মধ্যে প্রতিস্থাপিত হয় তো এই অভ্যাসটা আসলে আমাদের দিচ্ছে না আরেকটা জিনিস যেটি সরকারকে আমি বলতে চাই সেটি হলো যে এই যে ঢাকা শহর থেকে আপনি একটা নির্দেশনা জারি করে দিলেন কিন্তু আপনার স্থানীয় যে নেতৃবৃন্দ যারা আছে তাদের হ্যাঁ তাদেরকে যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনার এই যে হুকুম আপনার এই যে নির্দেশনা এগুলো কোনো রকমের বাস্তবায়িত হবে আমরা ওইটা আশা করি যে মোহাম্মদ আবুল কালামের যত সমিতি আছে এরকম সড়ক পরিবহন মালিক সমিতি তাদের শুধু ঢাকা কেন্দ্রিক কার্যক্রম না হলে পুরো বিশ্ব পুরো বাংলাদেশ জুড়েই হোক যাতে চট্টগ্রাম থেকে বা কোনো জায়গার থেকে ইয়ে করলে আপনারা এরকম আমাদের বাহানা না দিতে পারেন কারণ সমন্বিত উদ্যোগই নিশ্চয়ই আমাদের মৃত্যু কমাতে পারে এবং প্রতিদিনের কাজ যেটা আমাদের অতিথিরা বললেন যে প্রতিদিনই যদি আমরা এই অভিযানে সড়ককে নিরাপদ করার জন্য তাহলে হয়তো আমরা একসময় এরকম মৃত্যুহীন শহর দেখতে পাব অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য